পূর্ব বর্ধমান জেলার মেমারি 2 নম্বর ব্লকের সাতগেছিয়ায় শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি, চাকরিতে নিয়োগ ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ এনে নিখিল বঙ্গ শিক্ষক সমিতির মেমারি 2 নম্বর জোনাল কমিটির উদ্যোগে প্রতিবাদ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এদিন মিছিলটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে সাতগেছিয়া চৌমাথা, মেমারি মন্তেশ্বর এবং কাল্লা রোড পরিক্রমা করে। মিছিল শেষে সাতগেছিয়া চৌমাথায় একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দীপ্তি সাহা, রাজকুমার চ্যাটার্জি, রবিচরণ কর্মকার, অনুপম ঘোষ সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। যে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের যে শিক্ষানীতি, সেই শিক্ষানীতি যে জনগণের বিরোধী, সেই শিক্ষানীতির বিরুদ্ধে আমরা বিক্ষোভ সমাবেশ। প্রথম হচ্ছে যে আমাদের যে দাবি ছিল যে দীর্ঘ ওই গ্রীষ্মাবকাশ মিটিয়ে যাতে করে স্কুলগুলো দ্রুত সাশ্রয়ে চালু করা যায়, এক। দ্বিতীয়ত হচ্ছে যে এই SSC এবং টেট, এই যে দুর্নীতি হয়েছে এবং দুর্নীতির অবিলম্বে হচ্ছে যারা দুর্নীতি যুক্ত সেই সমস্ত নেতা মাতাদের হচ্ছে গ্রেপ্তার। এইটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য এবং সামগ্রিকভাবে শিক্ষার পরিবেশ যাতে সুস্থ থাকে সেইটা হচ্ছে দেখতে হবে। এবং জাতীয় যে শিক্ষানীতি, সেই জাতীয় শিক্ষানীতিতে আমরা মনে করছি যে সামগ্রিকভাবে গোটা দেশ এবং রাজ্যের হচ্ছে আগামী দিনে শিক্ষার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে। এর বিরুদ্ধে হচ্ছে আমাদের প্রতিবাদ। আজকে কী কী করলেন? আজকে আমরা হচ্ছে এই যে SSC কেলেঙ্কারি হয়েছে তার বিরুদ্ধে এবং গ্রীষ্মাবকাশ যে দিয়েছে দীর্ঘ দেড় মাস সেটা যাতে কমিয়ে দিয়ে দ্রুততার সঙ্গে স্কুলগুলো খোলা যায় সেটার বিরুদ্ধে হচ্ছে আমাদের আজকে মূলত বিক্ষোভ সভা। আজকে মিছিলটা কোন জায়গায় অনুষ্ঠিত হলো? মিছিলটা সাতগেছিয়া বাজার, বাজারে সাতগেছিয়া বাজারে। প্রতিদিন বৃষ্টি হচ্ছে, ওয়েদার ভালো আর তাতে স্কুলগুলো খুলছে না। আমরা মধ্যশিক্ষা পর্ষদের ডেপুটেশন দিয়েছি স্কুল খোলার জন্য, যেহেতু খুলছেন না তাই আমরা জনগণের কাছে যাচ্ছি, অভিভাবকদের কাছে যাচ্ছি, সরকারি এবং বেসরকারি উভয় স্কুলগুলো অতি দ্রুত খুলে দেওয়া। এই কারণে যারা লেখাপড়া জান যেটুকু জেনেছিল তারাও ভুলে যাচ্ছে, নিরক্ষরতার সংখ্যা বেড়ে যাচ্ছে। এবং মুখ্যমন্ত্রী স্বীকারও করেছেন যে আমাদের ওই জঙ্গলমহল এলাকায় আদিবাসীদের নিরক্ষরতা হার আগে থেকে অনেক বেড়ে গেছে এবং আমরা বাস্তব জগতে দেখতে পাচ্ছি যারা শিখেছিল তারাও বেড়ে যাচ্ছে। বিশেষ করে যে মা বাবারা দেখার সময় পাননি তাদের বাড়ির ছেলে মেয়েদের পড়াশোনা একেবারে উঠে যাচ্ছে, আগামী দিনে পড়া হয়ে যাবে। এবং 2 নম্বর দাবি হচ্ছে শিক্ষক নিয়োগ স্বচ্ছতা সঙ্গে। নিশ্চিত আপনারা জানতে পেরেছেন যে কীভাবে অস্বচ্ছতার সঙ্গে শিক্ষক নিয়োগ করা হয়েছে। যারা পরীক্ষা দেয়নি তারা পেয়েছে শিক্ষক এবং করণিক, যারা প্যানেলের শেষের দিকে ছিল তারা পেয়েছে, আর যারা প্যানেলের প্রথম দিকে ছিল তারা কোথাও চান্স পায়নি। এইভাবে চলতে থাকলে আগামী দিনে ছেলেমেয়েরা লেখাপড়া করতেই চাইবে না। মেমারি থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, আনন্দ বার্তা।